হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার ব্লগে শেয়ার করব একটা মজার রান্না। এটা হচ্ছে আলুর কাটলেট। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এই আলুর কাটলেটটা অতিথি আপ্যায়নের জন্য খুবই উপযুক্ত। গতকাল বিকালবেলায় দেখুন আমি গেছিলাম লুইসে গার্ডেন সেন্টারে। কি সুন্দর ফুলগুলি হয়েছে! এখন উইন্টার টাইমে এই ফুলগুলি হয় আমাদের ফ্লোরিডাতে। দেখুন কি সুন্দর! এটা ক্রিসমাসের সময় এই লাল গাছগুলি আসে, আমিও কিনি প্রতি বছর। এই লাল গাছগুলি খুবই সুন্দর, দেখুন তার সাথে শেয়ার করলাম, কতই না ভালো লাগতেছে এই ফুলগুলি দেখে। কোনটা যে নিব, এই যে নিয়ে নিলাম, শপিং কার্টে তুলে নিলাম একটা ফুল গাছ। অনেক ফুল গাছ কিনে নিতে ইচ্ছা করতেছে, কিন্তু পরে কিনবো ভিউয়ার্স। বাগানটা একটু পরিষ্কার করে নিতেছি, আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনটা। এখন তেমন বৃষ্টি হচ্ছে না, বেশি বৃষ্টিতে গাছগুলি নষ্ট হয়ে যায়। এই সময়টা ফুল গাছগুলি খুবই সুন্দর হয়। দেখুন কি সুন্দর গাছগুলি! অনেক ধরনের গাছ উঠেছে। চলে আসলাম রান্নাঘরে ভিউয়ার্স। আজ বৃহস্পতিবার আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করতেছি। দেখেন আলু ভর্তা করে নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, শুকনো মরিচ তেলে আলু ভর্তা করে নিলাম। এই আলু ভর্তাটা এমনি খেতেও খুবই মজার। তিনটা ডিম আমি দেখুন ফেটে নিতেছি। ডিমের সাথে আমি একটু চাট মশলা দিব ভিউয়ার্স। আমি পুর বানাবো এই আলুর কাটলেটটা বানানোর জন্য। প্রথমে ভালো করে ডিমটা ফেটে নিতে হবে। দেখুন আমি ফেটে নিতেছি, তারপরে একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা যদি না থাকে আপনারা একটু জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন ভিউয়ার্স। রান্না যত সহজ করে করতে পারবো ততই ভালো। বাসায় যা আছে তাই দিয়ে আমি রান্নাটা করতেছি। আপনারা ডিমের পুরের বদলে চিকেন কিমা দিতে পারেন, বিফ কিমাও দিতে পারেন কাটলেটটা তৈরি করার জন্য। আমি সহজভাবে দেখাচ্ছি। দেখুন পেঁয়াজ একটু আমি ব্রাউন করে নিলাম, তারপরে ডিমগুলি ছেড়ে দিলাম। নাড়াচাড়া করে আমি যে পুর তৈরি করে নিতেছি, এই পুরটা খুবই মজার, কারণ পেঁয়াজ ভেজে দিছি। সবসময় একই ধরনের খাবার খেতে ইচ্ছা করে না ভিউয়ার্স, তাই না? আমাদের বিদেশ বাড়িতে তেমন সবজিও ওঠে না, আমরা যা পাই তাই দিয়ে রান্না করার চেষ্টা করি, মজার রান্না করার। এখানে ফ্রেশ মাছও নাই। দেখুন আমি আলু ভর্তা করে নিলাম, দেখুন এই ডিমের পুরটা দিয়ে দিতেছি যে বানাইছি। তারপরে আমি দেখেন দুপাশ দিয়ে চেপে চেপে এই যে লম্বা করে বানাই নিব ভিউয়ার্স, ভালো করে দেখা দিতেছি। দেখুন তৈরি হয়ে যাচ্ছে আমার কাটলেটটা, আলুর কাটলেট।
আমি আরেকটা দেখা দিতেছি ভিউয়ার্স। প্রতিদিন অনেকেই রান্না করতে হয়, সব রান্না দেখাতে পারি না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। রেগুলার রান্নাগুলি আমি সবসময় দেখাই আমার ব্লগে। এই যে বাকি কাটলেটগুলো আমি বানাই নিতেছি, দেখুন ভিউয়ার্স। আলুগুলি একটু চ্যাপ্টা করে বিছায়া, তারপরে আমি পুরগুলা দিয়ে দিতেছি, লম্বা করে বানাইতেছি এভাবে চেপে চেপে। একে একে সব বানাই নিতেছি, দেখুন ভিউয়ার্স। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন না, ইউটিউবে যে জলি আহমেদ টাইপ করলেই আমার চ্যানেলটি চলে আসবে। যদি রেড সাবস্ক্রাইব দেখায় তাহলে এখনও সাবস্ক্রাইব হয়নি, ক্লিক করে দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশের বেল আইকনে ক্লিক করে দিতে পারেন, তাহলে আমার পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আশা করি ভুলবেন না ভিউয়ার্স। যদি আমার ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তারা দেখার সুযোগ পাবে আমার ভিডিওটা। দেখুন আমি একে একে বানাই নিতেছি ভিউয়ার্স। আমি আমার ব্লগে নেক্সট ব্লগে আমি অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্টস করেছেন, সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আমি নাম ধরে ধরে সবার কমেন্টসগুলি পড়ব সময় নিয়ে আগামী ব্লগে ইনশাল্লাহ। আমার ব্লগগুলি দেখবেন ভিউয়ার্স, আমি আপনাদের নাম বলবো যারা আমার কমেন্টস বক্সে সুন্দর সুন্দর কমেন্টস লিখেছেন। এই যে দেখুন আমি দুইটা ডিম ফেটে নিতেছি, এখন আলুর কাটলেটগুলি দেখুন ডিমের মধ্যে দিয়ে এখন ব্রেড ক্রাম্বে আমি দেখুন মাখায় নিয়ে একে একে ভেজে নিব ভিউয়ার্স। মিডিয়াম আঁচে ভাজতে হবে, যেন পুড়ে না যায়, খুব আস্তে আস্তে করে ভাজতে হবে মচমচে করে। ভিউয়ার্স এটা পোলাওয়ের সাথে, ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে অনেকই মজা। আপনারাও বানাবেন ভিউয়ার্স, যারা নতুন গৃহিণী আশা করি তাদের অনেক উপকারে আসবে আমার এই রান্নাটি। আমাকে অনেক ভিউয়ার্স দেখা হয়েছে, বলছে তারা আমার রান্না দেখে তারা খুব পছন্দ করে আমার রান্নার ব্লগগুলি, সব ব্লগই পছন্দ করে, তারাও আমার মতো করে রান্না করে। আমি শুনে খুবই ভালো লাগছে, খুবই খুশি হয়েছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন ভেজে নিতেছি উল্টায় পাল্টায় মচমচে করে, বাকি কাটলেটগুলিও ভেজে নিব আস্তে আস্তে। উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নিতে হবে ভিউয়ার্স, চারিধার দিয়ে কাঁচা যেন না থাকে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি আরেকটা ব্যাচ দিয়ে দিলাম ভাজার জন্য, তৈরি হয়ে গেল আমার আলুর কাটলেট। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, তাই না ভিউয়ার্স?
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।